हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछी। आबार चले एसेछि एकटा नतून भिडियो निये। एखन सकाल थेके आमि आजके आमार भिडियोटा शुरू करछि। एई जो आमरा एखन बसेछि ब्रेकफास्ट करते, चलो देखी तोमादेरके देखाई कि कि ब्रेकफास्ट करछि। एई जो भुवन खाच्छे कचुरी आर तरकारी। एई जो आमार छेले, एई जो आमार बर कचुरी बाटछे। এটা মালপো আছে, মালপো নিছি। জিলিপি নিয়েছিল আমার ছেলে, জিলিপি খেয়ে নিয়েছে। মানে ভিডিও শুট করার আগে জিলিপি, শুট করার আগে জিলিপি খাওয়া হয়ে গেছে। নাও চলো আমরা তাহলে খেয়ে নিচ্ছি, আবার দেখা হচ্ছে পরে। খেয়ে দিয়ে আমরা অবশ্য একটু বেরোব, চলো খেয়ে নে তারপর আবার দেখা হচ্ছে। আমার ননদের কদিন আগে অপারেশন হয়েছে, ননদের শরীর খারাপ ছিল, তাই জন্য ননদকে দেখতে যাচ্ছি। বারাসাতে যাব আমরা, চলো তাহলে সঙ্গে দেখতে থাকো। বেদানা কত গো? 200। আর আঙুর কালোটা, কালোটা নাও তাহলে। এ বেদানা লাল হবে গো, একদম পুরো গ্যারান্টিড লাল নাকি? এই যে দিদির জন্য নিয়েছে আপেল, বেদানা আর আঙুর। আর মিসেসের খুব মাথা যন্ত্রণা করেছে, তো ছেলেকে বলা হয়েছে চা বানাতে। তো এখন দেখি ছেলে কি হয়েছে। ভুবন, চা হয়ে গেছে? এই দেখুন, দেখো চা এসে গেছে। তে মাকে দে চা দে। কি দি, আদা দিয়ে বানিয়েছিস ভুবন? এইটা তোমার গরম গরম চা। চলো ভুবন চা বানিয়ে নিয়ে একটু খেয়ে দেখি। ছেলের চা, ছেলের হাতের, ছেলের হাতের চা না, ছেলের চা, ছেলের হাতে বানানো চা। তো বিস্কুট চাটা সিপ মেয়েটা দেখো। ভালোই তো বানিয়েছিস ভুবন। সত্যি ভালো বানিয়েছিস, আদা বেশি দিয়েছিস, আদার জন্য বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ, সত্যি তো ভালো। চায়ের দোকান খুলে নিবি ঠিক আছে? আমি হলো বাড়িতে চলে এসেছি, অনেক সময় হয়েছে, আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি ননদের বাড়ি থেকে। ওখানে গিয়ে আর ভিডিও শ্যুট করা হয়নি, বুঝতেই তো পারছেন না, অসুস্থ মানুষের বাড়িতে গিয়েছি, সেখানে গিয়ে আর ভিডিও শ্যুট করব। এখন নতুন নতুন ভিডিও বানাচ্ছি, সেই জন্য একটু আমার নিজেরই আনকমফোর্টেবল লাগছিল, তারাও ক্যামেরার সামনে আনকমফোর্টেবল লাগবে হয়তো, সেই জন্য আর কাউকে আর জোর করে আর কিছু শ্যুট ফুট করিনি। এই বাড়িতে চলে এসেছি, এখন পর্যন্ত মাথা যন্ত্রণা করছিল। তাই যে আমার ছেলে আমাকে একটু চা বানিয়ে খাওয়ালো, চাটা খুব ভালো বানিয়েছে। সত্যি ভুবন খুব ভালো চাটা বানিয়েছে, আমার এত সময় মাথা যন্ত্রণা করছিল, আমি প্রায় এক ঘন্টা বাড়িতে এসে আমি এক ঘন্টা ধরে আমি শুয়েছিলাম, চাটা খেয়ে আমার মাথা যন্ত্রণাটা সেরে গেল। তার জন্য আবার থ্যাংক ইউ। শুয়ে আছিস কেন? ওট ওট উঠে বস। খুব ভালো চা বানিয়েছি, আবার আমার চা খেতে ইচ্ছা হলে তুই চা বানিয়ে খাওয়াবি। এ বাবা, কি করলি তুই? কি করলি ও? এই দেখো আমার টেডির নাক ছিঁড়ে দিয়েছে। কি করলি তুই এটা? আমার টেডির নাকের থেকে সুতো ছিঁড়ে দিয়েছে। ভালো
কোথায় যাবে বাবা? আমরা যাব কোথায় যাব বলো, জিজ্ঞেস করছে। ও আমরা এখন আবার একটুনি বেরোব, যাই একটু বাইরে থেকে একটু কাজ আছে, কিছু ইনফরমেশন আনতে যাব। আর যদি সেরকম বাইরে পসিবল হয় তাহলে একটু শুট করে দেখাবো আপনাদের। কোথায় গেছি আমরা? আর চিপস নিয়ে আসবে। কি? আমরা এসেছিলাম নাগের বাজারে। এই যে দেখতে পাচ্ছ যে কাঠের দোকানগুলো আছে, ওখানেই এসেছিলাম। আমাদের ঘরে কিছু কাঠের কাজ করবো ভাবছি, তাই জন্যই খোঁজ খবর নিতে এসেছিলাম কীরকম কী টাকা পয়সা প্রাইস পড়বে, তাই জন্য আমরা এসেছিলাম। চলো কিরম দেখো, ঠিকঠাকই আছে? ঠিক আছে। এই ভুবন ঠিক আছে? হ্যাঁ উল্টো দিকে তুমি ফুটোটা করলে ফুচকার, ফুচকার সিস্টেম আছে উল্টো দিকে না, যেটা পাতলা মোটা ব্যাপার আছে। তুই কিছু বল, খেয়েই যাচ্ছিস খেয়েই যাচ্ছিস, কিছু বক্তব্য আছে? ফুচকাটা খেয়ে বিভৎস ঝাল লেগে গেল, নাক দিয়ে জল চলে এসেছে। চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট।